গার্ডলাইন বক্স তুলে দেওয়ার প্রতিবাদে ও একাধিক দাবি নিয়ে অল ইন্ডিয়া গার্ডস কাউন্সিলের পক্ষ থেকে হাওড়া ডিআরএমএ কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ। পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনের গার্ড বা ট্রেন ম্যানেজাররা এই বিক্ষোভ অবস্থান করে। অল ইন্ডিয়া গার্ড কাউন্সিলের ডাকে আজকে সারা ভারতবর্ষ জুড়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। এআইজিসি জিন্দা বাদ, অল ইন্ডিয়া গার্ড কাউন্সিল জিন্দা বাদ, এই লাইন বক্স গার্ডদের অধিকার লাইন বক্স তুলতে দিচ্ছি না, দেব না, এআইজিসি যুদ্ধ করা চলবে না, এই লাইন বক্স ফেরত দাও, যেখান থেকে লাইন বক্স তুলে দেওয়া হয়েছে সেই সমস্ত ট্রেনে লাইন বক্স ফেরত দাও, এআইজিসি জিন্দা বাদ, অল ইন্ডিয়া গার্ড কাউন্সিল জিন্দা বাদ। ক্রমশ যা অবস্থা হচ্ছে নিপীড়নের শেষ সীমানে পৌঁছচ্ছে। আপনাদের বক্তব্য একটু আগে শুনলেন আমাদের, যে ভ্যাকেন্সির পজিশন এমন হয়েছে যে ক্রমশ গাড়িতে গাড়ি চালানো বিপদ হয়ে দাঁড়াচ্ছে, তাদের সঠিক রেস্ট হচ্ছে না, এবং রেস্ট না হলে সে যখন পারছে না তখন অন্যায়ভাবে তাদের চাকরি দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে প্রমোশন লিস্ট বেরোচ্ছে না, এই সমস্ত ক্ষোভগুলো প্রতি মুহূর্তে রয়েছে। তার সঙ্গে সঙ্গে নতুন করে গদির উপর বিষ পড়া লাইন বক্স তুলে দেওয়ার চক্রান্ত, রেল প্রশাসন একটা অর্ডার এবং রেল বোর্ডের একটা অর্ডার এসছে, যে অর্ডারটাতে বলা হচ্ছে যে আমাদের গার্ডেদের আপনারা যারা রয়েছেন তারা দেখতে পান যে গাড়ি একটা বড়ো গাড়ি পেটি যায় গাড়ি চাকরি করার সময়, সেই পেটির মধ্যে যেটা থাকে তাতে আমাদের প্রায় 19-20টা মতো আইটেম থাকে, নিজস্ব আইটেম, নিজস্ব যন্ত্রপাতি ছাড়া রেলের সমস্ত রেলের জিনিস এবং তার মধ্যে বিস্ফোরক পর্যন্ত আছে, সেই সমস্তটা একটা ট্রলি ব্যাগে দেওয়া কথা চলছে। এবার গার্ড মানে তো শুধু ইএমও প্ল্যাটফর্মের নয়, বেশিরভাগ অংশটাই তারা গুডসে, গুডসে কী হয় আপনারা প্রত্যেকে জানেন যে ইয়ার্ডে নেমে পড়ে, প্ল্যাটফর্মের বাইরে তাদের গাড়ি থাকে, সেখানে ট্রলি তো কোনো কাজই করবে না, তাহলে 35 কিলো মাল নিয়ে আমি যাবো কোথায়? অনেক সময় গাড়ি মাঝখানে থেকে যাবে, সে লোকটা ব্যাক করবে, তাহলে তাকে সেই ব্যাগটা কাঁধে করে আসতে হবে, 35 কিলো মাল একটা বোঝা নিয়ে একটা গাড়িতে ভিড়ে রাত জায়গা একটা লোক কীভাবে আসতে পারে এটা আপনারা নিজের সবাই বুঝতে পাচ্ছেন। এবং আরও সমহয়ঙ্কর ব্যাপার, তার মধ্যে এমন একটা আইটেম রয়েছে যেটা সেনাবাহিনীতে ব্যবহার হয়, ডেটোনেটার, যেটার মধ্যে পটাশিয়াম সাইনাইড দিয়ে তৈরি বস্তু, যেটা বিস্ফোরক পদার্থ। আপনারা জানেন যে বিস্ফোরক বহন করা ট্রেনে সর্বতো বেআইনি, একমাত্র গার্ড ক্যাবে আলাদাভাবে রাখা হয়, যেটা যেভাবে যাতে কোনোরকম সাধারণ যাত্রীর পক্ষে বিস্ফোরণের আওতায় না আসতে পারে, এটা আপৎকালীন ব্যবস্থার জন্য জোগাড় করা হয়, কিন্তু সেটাকে আমাদের বাধ্য করা হচ্ছে যে প্যাসেঞ্জার ট্রেনে তোলার জন্য। আমরা এই ব্যবস্থার প্রতিবাদ করছি, আমাদের লাইন বক্স যেরকম আছে লাইন বক্স যেন থাকে, যাতে উঠতে না পারে। এবং আপনাদের আরও একটা জিনিস বলে রাখি, বিগত 3 বছর আগে আপনারা দেখেছেন হাওড়া স্টেশনে কয়েক ঘন্টা গাড়ি বন্ধ হয়ে গেছিলো গাড়িতে যারা, কারণ গার্ডের লাইন বক্স তোলে, তখন আপনাদের কাছেই সিপিআরও তদনীকাল প্রশ্ন করেছিলেন যে আমরা সমস্ত ব্যবস্থা করে দেবো, যে সমস্ত ইকুইপমেন্টস সাজানো থাকবে একদম আপ টু ডেট করে, কিন্তু আমার গার্ড ভাইরা গিয়ে ক্যাবে চাকরি করতে দেখছে যে সেই গার্ডগুলো ইকুইপমেন্টসগুলো কোনোটাই সঠিকভাবে নেই, ফার্স্ট এড বক্স নেই, এবং যন্ত্রপাতি যদি না থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন যে আপৎকালীন যে ব্যবস্থা, যে জন্য আমার চাকরি, সেই চাকরির জায়গাটা থাকছে না। তা আজকে আমরা বসেছি, মূলত দাবি হচ্ছে বক্সের দাবি, যেটা আমাদের অল ইন্ডিয়া বেসিসে হচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এখানে যে সমস্ত অন্যায় অবিচারগুলো চলছে, প্রমোশন লিস্ট বন্ধ করে বেড না করা, নতুন গার্ড নিয়ে না আসা, এবং অন্যায় জুলুম করে আইন বিরুদ্ধভাবে তাদের তাদের কোনো রকম পানিশমেন্ট দেওয়া, সেগুলোর প্রতিবাদে আমরা আজকের বসেছি, আমরা মেমোরান্ডাম দিচ্ছি এবং অল ইন্ডিয়া বেসিসেও চলছে ঘটনা। আমার হ্যাঁ এই এটা দেখুন, এটা তো আমাদের সেন্ট্রালের ডিভিশন, সেন্ট্রাল যদি আমাদের নেক্সট হয় কি ডিভিশনগুলো হচ্ছে, এরপরে আপনার হেড অফিস হবে সিস্টেম অনুযায়ী, তারপরে হবে রেল বোর্ডের জন্য দিল্লিতে হবে, এবং সেরকম যদি বাক্স তোলা যায়, বাক্স তুলতে যদি জবরদস্তি করা হয় তাহলে একটাই তো রাস্তা আপনারা দেখে নিয়েছেন, ইএমুতে হাওড়া স্টার স্টেশনে আমরা গাড়ি বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে দেবো লোকাল ট্রেন মেইন রেস্টের, বন্ধ করে দেবো, আমরা উঠবো না গাড়িতে। আমার নাম দেবাশিস ভট্টাচার্য। গার্ড ছাড়া গাড়ি
চালানো তো কথা নয়, কারণ গার্ড তো এখন চেন ম্যানেজার বলে দিচ্ছেন যে তিনি সর্বোপরি। আপনি আজকে যার কাছে যাবেন, একটা প্যাসেঞ্জার যার সমস্যায় পড়লে যে লোকটার কাছে আসবে সে লোকটা গার্ড, আপনি ট্রেন বনে যাবে যাই করুন, আসতে সমস্ত সমস্যার জন্য আসতে হবে তাকে। না 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 না, ধর্ণা কোনো দিন এমনিভাবে হয় না। আমাদের যে সংগঠন সেটা রেজিস্টার সংগঠন এবং তার সিস্টেম মেনেই সব কিছু হয়। এবং যে এই প্রতিবাদটা তার চিঠি, টুইটার, এখনকার যে আপনার মিডিয়ার হাতিয়ার, টুইট করা, মেল করা, সমস্ত পর্ব মিটিয়ে আজকে ধর্ণা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে। এখনও পর্যন্ত কিচ্ছু পাওয়া যায়নি। আমরা আশা করছি রেল বোর্ড থেকে কিছু রেসপন্স হয়তো সেন্ট্রাল বডি পাবে, পেলে ভালো, না হলে নেক্সট পদক্ষেপ চিন্তা করা হবে। আমার নাম দেবাশিস ভট্টাচার্য, আমি ইস্টার্ন রেলের জোনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট। রাকেশ মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।